আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর শুভ সকাল এখন সময় ভোর ছয়টা আমি আছি আমাদের যে ফেরিঘাট আডিচা ফেরিঘাটে এই ঘাটটা আমরা এই যে নতুন ঘাটটা করেছি যেহেতু শীতকাল নদীর পানিটা অনেকটাই কমে গেছে আমাদের যে ঘাট হাই ওয়াটারে ছিল সেইখানে গাড়ি উঠতে কষ্ট হয় যেহেতু পানি কমে যাওয়ার কারণে পল্টন একদম উঁচু হয়ে গেছে সেহেতু পাথরের গাড়ি বড় বড় গাড়ি উঠতে কষ্ট হয় তার জন্য আমরা আমাদের ঘাট লো ওয়াটারে নিয়ে এসেছি এখন দেখেন খুব সুন্দর একটি ঘাট হয়েছে আরিচা এটা হলো তিন নম্বর ঘাট এখান থেকে এখন একটু সুন্দর একটি ঘাট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেকু দিয়ে মাটি সরিয়ে নিচ্ছে যারা কাজ করতেছে তারা যেহেতু টানিং কম তার জন্য গাড়ি ওঠার সময় বাজার সম্ভাবনা একদমই কম ওই যে আপনারা একটা লাইপ লাল পাইপ দেখতেছেন ওইখানে ছিল আমাদের লো হাই অর্ডার ঘাট সেটা এখন নিয়ে আমরা লো অর্ডারের ঘাটে নিয়ে আসছি এখন আমাদের ঘাটে নিয়মিত পাঁচটি ফেরি চলাচল করে আরিচা থেকে কাজিরাট পাবনা পাবনা থেকে আরিচা ঢাকা আর পাঁচটাই ফেরি চলাচল করে তার মধ্যে রয়েছে কুঞ্জলতা ফেরি এটা হলো ক্যাটাপ তারপর রয়েছে আপনার ক্যামেলিয়া ক্যাটাপ তারপর রয়েছে মিনি রোডোর মধ্যে রয়েছে সুপিয়া রোকিয়া যেটা আমাদের অত্যাধুনিক ফেরি তারপর বড় ফেরির মধ্যে রয়েছে ফেরি শাহ যেটা অনেক বড়ো বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে বড়ো ফেরি হল ফেরি শাহ এই পাঁচটি ফেরি আমাদের রোডে এখন নিয়মিত চলতেছে আপনারা যারা আপনারা যাবেন বা কুষ্টিয়া আর ইচ্ছা ফেরি গেটওয়ে এখন আর টেনশন নাই যখন আসবেন তখনই নিয়মিত ফেরি পাবেন আর সার্ভিস আমাদের সার্ভিসিংশল আগের থেকে অনেক ভালো হয়েছে আপনারা এখন নিরিবিলি নিঃসন্দ আসবেন আজকে কুয়াশার তুলনামূলক একটু কম যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর মাসে কুয়াশা তীব্রতা অনেকটাই বাড়বে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল যারা নতুন তারা একটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানটি ক্লিক করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আপনারা দেখে শুনে চলাচল করবেন এবং যারা দের ঘুরতে মন চায় যে শীতে তারা ঘুরতে আসবেন আলাইকুম